একমতার নির্মমতায় যেন ভেসতে গেল সব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সে সময় ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহনের একাধিক বৈঠক আর ব্যাপক ঢাকঢোল পেটানো হলেও সই হয়নি বহু কাঙ্ক্ষিত তিস্তা চুক্তি পাল্টেছে সময় পালাবদল হয়েছে দিল্লির মসনদে সেখানেই আবারও খানিকটা আশার আলো দেখছে বাংলাদেশ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদীর সরকার শুরু থেকেই ইতিবাচক এসব সমস্যা সমাধানে বাংলাদেশে কাজ করা ভারতীয় কূটনীতিকরা বলছেন সরকার গঠনে মমতা ব্যানার্জির দ্বারস্থ হতে হয়নি বিজেপিকে দিল্লিতে কেন্দ্রীয় সরকার তাই আগের চেয়ে অনেক শক্তিশালী তাদের ধারণা কেটে যাচ্ছে তিস্তা ও স্থলসীমা চুক্তি নিয়ে সব টানা পড়েন একটা স্ট্রং গভর্নমেন্ট অনেক কিছু বেশি করতে পারে দেন I am sure Prime Minister Narendra Modi will be able to do that because he is going to include the Chief Minister of the State as a part of his team for carrying forward the work. Chief Minister Mamta Banerjee will be part of the discussions and it will be, in a way, always for the benefit of India as a whole. দ্বিপাক্ষিক সম্পর্কের সব জটিলতা কাটাতে চান নরেন্দ্র মোদী এমন দাবি বিজেপি নেতাদের সরকার গঠনের পরপরই সেরকম ইঙ্গিত দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব ঘটনায় আশাবাদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টাও আমিও খুব আশাবাদী ওরা যদি ডিসাইসিভ অ্যাকশন নিতে চায় তারা পারবে আমি এর থেকে বেশি এখন কিছু বলবো না কেন এগুলি বললেই এক্সপেক্টেশনস ক্রিয়েট হবে Next question, Bharati Janta Party and Mr. Modi have specifically spoken about it and said that we do not work with ill will. And the government of India will be a government and acknowledges that we need to build relationships with all countries, especially those with our neighborhood. So I think if everyone works with a positive spirit, one can hope for a very, very good tenure ahead. রাজনীতি বা কূটনীতির এসব কথার বাস্তবায়ন দেখতে চান বাংলাদেশের উত্তরাঞ্চলের লাখো মানুষ কেননা তিস্তার পানি থাকা না থাকার সাথে যে তাদের জীবন জীবিকা সরাসরি জড়িত আর এই সমস্যার সমাধান হলে দুদেশের জনগণের মধ্যে আস্থাও ফিরে আসবে বলে আশাবাদী বিশ্লেষকরা গত কয়েক বছরে ঢাকা নয়াদিল্লি সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে এরকম দাবি করা হয় দুই পক্ষ থেকেই কিন্তু এখনও তিস্তার চুক্তি বাস্তবায়িত না হয় দু দেশের সরকারের এরকম বক্তব্য অনেকটাই কেতাবি মনে হয় সাধারণ মানুষের কাছে আর তাই নতুন সরকার এসে তিস্তা চুক্তি বাস্তবায়ন করবেন এমন প্রত্যাশা করতেই পারে দুদেশের ভুক্তভোগী মানুষ মাহফুজ মিশু যমুনা নিউজ নয়াদিল্লি ভারত